নাও শুনে নাও, যে নিজের জীবন কালকে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছো, আল্লাহর বান্দিগিতে কাটিয়েছো, আল্লাহর জিকির আজগারে কাটিয়েছো, যে পুরাই পাপ থেকে বেঁচে থেকে ছরে যুবক, এসো 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 আজকে বিপদের দিনে কিয়ামতের মাঠে তোমরা আল্লাহর আরশের তলাতে জায়গা নিয়ে নাও। নারে তাকবীর ভাই, বেশি কথা বলবো না। তাহলে দুই নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলেন যুবক, যৌবন কালের হিসাব দিতে পারবো আল্লাহর কাছে? বলেন পারবো, পারবো। আজকে যদি আল্লাহ একটা দিনের প্রশ্ন করে দেয় তোমরা মাদার সাথে জালসা হয়েছিল যুবক রে, তুমি 20-30 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে গেছো জালসা শুনবো বলে, জালসার মাহফিলেতে না বসে তুমি চায়ের দোকানে জিলাপির দোকানে রাস্তাতে ঘুরে বেড়ালছো যুবক, এই আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তুমি এদিকে ওদিকে সময়টা কাটিয়ে দিয়েছো, দিনে জায়গাতে যাওনি, কোরআন মাহফিলে তুমি যাওনি, যুবক এই সময়টার তুমি হিসাব দিয়ে দাও, পারবো দিতে? পারবো, পারবো না খো। তাহলে নিজের জীবনের হিসাব দিতে পারলাম না, জীবন কালের হিসাব দিতে পারলাম না, পাঁচটার মধ্যে দুটাতে ফেল হয়ে গেলাম। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও তোমার বেটা বেটি শুনে নাও, তিন নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জিজ্ঞাসা করবে, না বান্দারে আজকে তুমি এই মারুতি কারে তুমি চড়ছিলা, আজকে তুমি পাকার বাড়ি বানিয়েছো রে বান্দা, আজকে তুমি বাইকে চড়ছো, ও বান্দা শুনে নাও, তোমার 50 বিঘা তোমার কাছে জমিন ছিল, তোমার কাছে 10 বিঘা জমিন ছিল, তুমি 15 বিঘা জমির মালিক ছিল, বান্দারে এই জমিনটা তুমি কিভাবে খরিদ করেছো রে বান্দা, এই জমিনটা তোমার কোন টাকা দিয়ে খরিদ করেছো বান্দারে, বাড়িটা তুমি তৈরি করেছো এই বাড়িটা কোন টাকা দিয়ে তুমি বানিয়েছো রে বান্দা, এই ফোর হুইলার চার চাকা যা তুমি চেপে চড়াছো রে বান্দা শুনে নাও, এই দুনিয়াতে তুমি ফোর হুইলার চার চাকাতে বলরে পেশকার পরে তুমি চড়েছো, বলরে বান্দা এই ফোর হুইলারটা তুমি কোন টাকা দিয়ে তুমি খরিদ করেছো? আচ্ছা বলেন তো, আমি আপনি দুনিয়ার কোন লোক নিজের ইনকামে কোন ভাবে ইনকাম করি এই ইনকামের হিসাবটা আল্লাহকে দিতে পারবো? পারবো জি ভাই, ইনকামের হিসাবটা দিতে পারবো আল্লাহকে? পারবো না, ইনকামের দিতে পারবো না খো। এবার যদি আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা, আর করবেন কিয়ামতের দিন, ইনকামের তুমি হিসাব দিতে পারলে না বান্দারে, খরচের হিসাবটা দিয়ে দাও, ঠিক আছে তুমি টাকা জড়ো করেছিলে, তোমার কাছে 10 লক্ষ ছিল, 50 লক্ষ টাকার মালিক, 12-14 বিঘা জমির মালিক, বাড়ি গাড়ির মালিক, মালজালের মালিক, বান্দা তুমি তো খরচ করে তুমি তো জড়ো করেছো এর হিসাব দিতে পারলে না, খরচের হিসাবটা দিয়ে দাও, কোন জায়গাতে তুমি খরচ করেছিলে, কোন কাজে খরচ করেছিলে, কোন জায়গাতে খরচ করেছিলে, এই হিসাবটা তুমি দিয়ে দাও, খরচের হিসাব দিতে পারবো? পারবো জি ভাই। কেন আমার আপনার খরচ হয়েছে কোথায় জানেন? মধুতে, সিগারেটে, বিড়িতে, জুয়াতে, সুবহান আল্লাহ, জেনাবে বিচারে, গানে, দুনিয়ার যাবতীয় মেলা ঠেলাতে আমার আপনার টাকা খরচা হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজে টাকা খরচ হয়, আমার বেটার বিয়ে লেগেছে, আমার বেটির বিয়ে লেগেছে, বিয়েতে বড় বড় টিজে নিয়ে চলে আসি, বড় বড় ড্যাগ নিয়ে চলে আসি, বড় বড় ছোকরা নিয়ে আসি, আর ওখানে আমার আপনার টাকা পানির মতন খরচ করে দিই, সুবহান আল্লাহ, আজকে আমার বেটার বিয়ে লেগেছে, মোজকে একবারে কেড়া কেড়া করে, মোজকে তেল দিয়ে ঘি দিয়ে পাকিয়ে পাকিয়ে বলছে বেটার বিয়ে লেগেছে, আগে ফোন করে বলছে বিয়েকে বিহাই 15 খণ্ডা গাড়ি যাবে, ডেকে শুনে মানুষের খেদমত করিও, দিয়ে দিলাম, ওই টাকাটা কোথায় গেল? 15 খান গাড়ি আপনি পাঠালেন, 2000 টাকা করে যদি ভাড়া হয় 15 দোকানে 30,000 টাকা আপনার হলো, আর আজকে যদি ওই লোকটাকে বলি বাবারে, এইটা হলো আল্লাহর কোরআন মাদারসার জালসা, এই মাদারসাতে এই কোরআনের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000-5000 দিবেন, আল্লাহু সামাদ, আমাদের তখন মন টাকা পাচা করবে, হ্যাঁ এগোলাতে দিয়ে কি হবে, এগোলাতে দান করে কি হবে, এগোলা করে কি পাবো, এই ধরনের আমাদের তখন গা কেটে যাবে মুসলমান। তাহলে তিন নম্বর আল্লাহ প্রশ্ন করবেন কেমন করে তুমি টাকা জড়ো করেছো, চার নম্বরে প্রশ্ন করবেন কোন জায়গাতে তুমি খরচ করেছো, তাহলে দুটা দিতে আমরা ফেল করে গেল। এবারে পাঁচ নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আমাদের মতন মৌলভী সাহেবকে,
আমাদের মতন মুলপিকে স্পেশাল ভাবে আল্লাহ চল করবেন পাঁচ নম্বরে। কি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আলিমকে ডাকবেন, মাওলানাকে ডাকবেন, আরে আলিম যতটুকু তুমি কোরআন হাদিসে তুমি আলোচনা করেছো কিংবা বান্দারে যতটুকু তুমি ইলিম হাসিল করেছো যতটুকু তুমি জ্ঞান হাসিল করেছো রে বান্দা ওগোটার মধ্যে কতটুকু তুমি আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালাকে ডাকবেন, এই জাননেওয়ালা আলিম তুমি যে ইলিম হাসিল করেছিলে ইলিম হাসিল করার সাথে সাথে কতটুকু তুমি আমল করেছো। তাহলে আপনারা বলবেন হাজি মাওলানা আপনারা কি এগুলা সওয়াল জবাব হবে আমরা বেঁচে যাবো আমরা কি করবে না, জি না আপনারা ছাড়বেন আল্লাহ। আলিম কাকে বলে? জাননেওয়ালাকে বলে। আলিম কাকে বলে ভাই? জাননেওয়ালাকে বলে। একটা জানে তাও আলিম, পাঁচটা জানে তাও আলিম। আজকে জালসা শুনতে এসেছেন আপনারা, পাঁচজন দশজন মাওলানার মুখ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, পাঁচ দশ রকম বিষয়ে আপনারা আলোচনা শুনলেন, একটার আপনারা আলিম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি ডোমরা মাদার সাথে জালসা শুনেছো, শোনার পর কতটুকু তুমি আমল করেছো, ডোমরা মাদার সাথে যে কথা তুমি শিখেছো কতটুকু তুমি আমল করেছো, বান্দা তুমি হিসাবটা দিয়ে দাও তো, আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। তো ভাইরা আমার এবারে বলবেন হাজী মাওলানা তাহলে টাকা জমা করতে জমা করেছি এবার টাকা কোন জায়গাতে খরচ করতে হবে এর ব্যাপারে কি কোনো দলিল আছে যে কোন জায়গাতে আমাকে আপনাকে টাকা খরচ করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও করনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে নেকির কাজে তুমি টাকা খরচ করো, নেকির কাজে তুমি দান করো, নেকির কাজে তুমি মালকে ব্যয় করো, নেকির কাজে তুমি মালকে বহিয়ে দাও, আর বান্দারে শুনে নাও গুনাহ এবং পাপের কাজে তুমি মাল খরচ করিও না, পাপের কাজে মাল খরচ করিও না, নেকির কাজে তুমি মাল খরচ করো। আজকে আপনারা আমরা জানতে পারছি যে আমাদের টাকাটা কোন জায়গাতে খরচ হয়, আমরা নেকি বুঝি না, নেকি কি জিনিস আমরা জানি না, ভালো কাজ কি জিনিস আমরা জানি না। এই মুসলমান আজকে কত লোক আমরা টাকা খরচ করি, মজবুরান টাকা খরচ করতে হয় শরীয়ত বিরোধী কাজে, আর কত লোক আমরা খুশিতে খুশিতে টাকা খরচ করি সুবহানাল্লাহ শরীয়ত বিরোধী কাজে। বলবেন হাজি মাওলানা কেমন করে মজবুরান আমরা টাকা খরচ করি? এই যে দেখেন আমার বেটার বিয়ে আপনার মেয়ের সাথে, এবারে আমি যে ফোন করে বলে দিলাম আপনার বাড়ি 100টা বরযাত্রী যাবে, আমি আপনি কি দেখেছি ওই টাকাটা কোথা থেকে তার আসছে? 100টা বরযাত্রীকে কোথা থেকে সে খাওয়াইতে পারবে? 100টা বরযাত্রীকে তার খাওয়ার ক্ষমতা আছে কিনা? ওই যে মেয়ের বাবার কাছ থেকে আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি নিয়ে এলি, মুসলমান কত বাবাকে দেখবেন, কত মেয়ের বাবাকে দেখবেন, আপনার মসজিদে কত লোক এসেছে? মাওলানা সাহেবকে বলছেন, মাওলানা আমার মেয়ের বিয়ে 5 লক্ষ টাকা খরচ হচ্ছে, আমি গরিব মানুষ দিতে পারবো না, মাওলানা জি একটু এলান করেন আমি মসজিদের দরজাতে বসছি আর আমাকে কিছু 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 করে লোক চান্দা দিবে, এরকম হয় না হয় না হয় না হয় না? এ মুসলমান আমি আপনি কোন মুসলমান যে একটা বিয়ে নেক কাজ করতে গিয়ে একটা বেটির বাপকে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে দিলাম? বলেন এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না? এই যুবক নিজের যৌবন কালকে ক্ষমতার বিক্রি করিয়েন রাখো, শ্বশুরের টাকাতে কোনোদিন লালচ করিয়েন রাখো, নিজের টাকা খাইটা গাড়িতে চড়েন, নিজে ইনকাম করে বাড়ি করেন, নিজে ইনকাম করে বাড়ি করেন, খবরদার নিজের স্ত্রীর গোলাম হইয়েন রাখো, অফারের টাকার দিকে লালচ করবেন রাখো, টাকার যদি অফার আসে খবরদার ওই টাকার দিকে আপনি কোনোদিন লালচ করবেন রাখো। ভাই আমার আল্লাহ বাচ্চা রাখে এই নিয়ামত সম্পর্কে অনেক হাদিস কোরআন আছে কথা আছে, অন্য কোন জালসাতে বলবো, তবে ভাই ইশারা এসে গেছে, তবে আজকে জালসাতে 1 টাকা দিবেন, 8 আনা দিবেন, 4 আনা দিবেন, 10 টাকা দিবেন নিব আমি, তবে এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসার তলাতে আমরা বসে আছি, মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, মাদ্রাসা আছে বলে আমার শান আছে আপনার শান আছে, মাদ্রাসা আছে বলে আমার ঈমান আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে বলে আমার মান আপনার মান আছে, মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা নেই তো আমরা শরীয়ত থেকে কানা হয়ে যাব। এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য
যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে একটা বড় নিয়ামত, এই মাল থেকে দেখে কোন একটা লোক আছেন 20,000টা টাকা দিতে পারবেন আজকে জালসাতে, কোন একটা লোক আছেন 10,000টা টাকা দিতে পারবেন, এবং 10খানা লোকটা বলবো 10টা লোককে বলবো 5000 5000 5000 করে দান করতে পারবেন, এবং দেখি কোন মা খালা দাদা নানি এমন আছেন একটা দুটা বকরি ছাগল দান করতে পারবেন, এই একটা মাদ্রাসা পার্শ্ববর্তী মাদ্রাসা আপনাদের দুটা কি তিনটা ছাগল পাওয়া গেছে, এবং মা খালারাকে বলবো এই আমার মায়েরা খালারা 500,000 2,000 নাকের কানের সুবহানাল্লাহ হাতের পায়ের গহনা গলা খুলে খুলে দিয়ে পাঠাবেন, কাঁথা গাদলা দিয়ে পাঠাবেন, কাঁসার বদনা গলা দিয়ে পাঠাবেন, থালি দিয়ে পাঠাবেন, এবং 50টা লোক আমার ভাইরাকে বলবো, যুবকরাকে বয়স্ক বাপকে বলবো যে আপনারা 1,000 2,000 1,000 2,000 করে 50টা লোক, ভাই আমার সময় বেশি নাই তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি করে আমার হাতে দান গলা দিন, এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে পাঠান, মা খালারকে পিন্ডালে গেছে চাদর নিয়ে, তো হ্যালো হ্যাঁ মা খালারা চাদর করছে, আপনারা মন খুলে খুলে দান করবেন, আর ভাইয়ের কে পেন্ডালে তার চাদর পাঠিয়ে দেন, এবং ভাই একটা আবদার রাখলাম দেখি আজকের জালসাতে কোনো একটা লোক নাই 20,000 টাকা দিতে পারবেন, কোনো এমন একটা লোক নাই 10,000 টাকা দিতে পারবেন, কোনো একটা লোক নাই 5,000 টাকা দিতে পারবেন, এবং 50টা লোক 1,000 2,000 1,000 2,000 করে, এবং 100টা লোক 500 500 করে দিতে পারবেন, দেখি কোন আল্লাহর বান্দা নাই, এই দেখেন আমার একজন ভাই বেনামিতে নাম বলেনি 500 টাকা বিসমিল্লাহ করেছেন, নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ আমার একজন ভাই বেনামিতে 500 টাকা আল্লাহ দান করে গেল, আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে পুরো করে দাও, আল্লাহ রোজ রোজ করে তুমি বরকত দাও, আরো একজন ভাই 300 টাকা, আরো একজন ভাই 50 টাকা, আরো একজন ভাই 200 টাকা, আরো একজন ভাই 100 টাকা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে তুমি পুরো করে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। আসেন ভাই আল্লাহর রহমতে যত জালসা এবছর করলাম খুব মন দিয়ে দিয়ে চান দান করেছেন আপনারা, আল্লাহর রহমতে যেই জালসাতে গেলাম সুবহানাল্লাহ খুব ভালো মন দিয়ে দান করেছেন, আজকে ইনশাআল্লাহ যতজন লোক এখানে আছেন 500,000 5,000 করে যদি আপনারা দেন ইনশাআল্লাহ টেবিল বোঝা হয়ে যাবে, আর দিবেন দিয়েছেন আজকে দিতে হবে, ধান আল্লাহর রহমতে হয়েছে ধান।